আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যাদের জন্য আমার এই আয়োজন। যারা ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছো, তাদের জন্যই আমার এই আজকে এই টিউটোরিয়াল ভিডিও। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাতটি সৃজনশীল লেখা কৌশল। অনেকে আছেন যে অনেকেই অনেক শিক্ষার্থী আছে যারা সৃজনশীল সাতটা প্রশ্ন অ্যান্সার করতে পারে না পরীক্ষায়। তারা অভিযোগ দেয় যে সময়ের অভাব বা লিখতে পারে না, কিন্তু যেই সময়ে আসলে দেওয়া হয় সাতটি সৃজনশীলের জন্য 2 ঘন্টা 30 মিনিট, এই সময়ে কিন্তু সাতটি সৃজনশীল লেখা যায়। তো এই সাতটি সৃজনশীল লিখতে হয়ে গেলে কী কী কৌশল অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আমি নিয়ে আজকে আলোচনা করবো, সেই বিষয়গুলো নিয়ে। তবে তার আগে বলে নিই সাতটি সৃজনশীল কোন কোন বিষয়গুলো রয়েছে। আমরা জানি যে মাধ্যমিক পর্যায়ে মানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সেখানে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, ইসলাম শিক্ষা, বাংলা প্রথম পত্র, ইন্টারমিডিয়েটে রয়েছে বাংলা প্রথম পত্র, তারপর হচ্ছে বাংলা প্রথম পত্র, তারপর হচ্ছে ইসলাম শিক্ষা, তারপরে হচ্ছে অর্থনীতি, এইসব বিষয়গুলো সৃজনশীল রয়েছে। তো সেখানে কীভাবে সাতটি সৃজনশীল সম্পূর্ণ অ্যান্সার করা যায় সেটা নিয়ে যেহেতু কথা বলবো, তো আমি শুরুতেই বলছি যে স্টেপ ওয়ানে কী করতে হবে, আমি এগুলো স্টেপ বাই দেখাবো। স্টেপ ওয়ানে কী করতে হবে, প্রথমে হচ্ছে যে মূল বইটা ভালো করে রিডিং করতে হবে। মূল বই বলতে বুঝেছি আমি হচ্ছে বোর্ডের বইটা, মূল বই। এখন অনেকে বলতে পারে যে ইন্টারমিডিয়েটে তো মূল বই নেই, যেমন অর্থনীতির মূল বই নেই, এটা কিন্তু আমাদের বাইরেতে কিনতে হয়, কোন লেখক বা প্রকাশনী কিনতে হয়, তো ওইটাই মূল বই। গাইড ছাড়া যেটা আমরা আমরা গাইড গাইড বা অনুশীলনমূলক বই ছাড়া আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মূল বই বা বোর্ড বই। ওই মূল বইটা ভালো করে পড়তে হবে। তারপর কী করতে হবে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এবার গাইড বই পড়তে হবে। গাইড বই বলি বা অনুশীলনমূলক বই বলি, কারণ এখন কিন্তু অনেকে গাইড বই এটাকে বলে না, অনেকে বলে অনুশীলনমূলক বই আর কি। অনুশীলনমূলক বই পড়তে হবে, সম্ভব হলে দুটি কোম্পানি বা দুটি প্রকাশনী অনুশীলনমূলক বই পড়তে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু দুইটি গাইডের কথা আমি বললাম, দুইটি অনুশীলনমূলক বইয়ের কথা বললাম, কারণ হচ্ছে যে একটি গাইডে স্বয়ংসম্পূর্ণ সব কিছু থাকে না, এই জন্য দুটি অনুশীলনমূলক বই পড়তে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্নটা মুখে মুখে নিজেকে বলা ট্রাই করতে হবে। অনেকে আছে যে পড়া পড়লো লিখতে পারে কিন্তু বাট বলতে পারে না, এটা কিন্তু এরাই কিন্তু সম্পূর্ণ প্রশ্ন অ্যান্সার করতে ব্যর্থ হবে। এটা প্রশ্ন সবগুলো প্রশ্ন অ্যান্সার করা করতে না পারার অন্যতম একটা কারণ হচ্ছে অনুধাবন প্রশ্ন, বা কোন প্রশ্ন আমি পড়লাম ওইটা মুখে মুখে নিজে নিজে সাজিয়ে লিখতে পারলাম না, এটা কিন্তু একটা অন্যতম একটা কারণ। তো সেক্ষেত্রে কী করতে হবে, অনুধাবন প্রশ্ন কিন্তু নিজে নিজে মুখে বলার চেষ্টা করতে হবে। তারপরে আস্তে আস্তে যে প্রশ্নগুলো আছে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক, এই প্রশ্নগুলো দেখে দেখে গাইড বই না দেখে তারপরে নিজে নিজে বলার চেষ্টা করতে হবে। এতে কিন্তু মানে মুখেও চর্চা হবে, মুখে যাদের চর্চা বেশি থাকে তারা কিন্তু প্রশ্নগুলো অ্যান্সার সঠিক মতো দিতে পারে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে সময় নিয়ে লিখতে হবে, ওগুলো সময় নিয়ে লিখতে হবে। কারণ সময় নিয়ে এলে যদি না লেখে, তখন আমরা জানি যে একটি সৃজনশীল প্রশ্ন লেখার জন্য হয়তো বা 22 থেকে 23 মিনিট সময় পাওয়া যায়। হ্যাঁ, সেখানে হয়তো অনেকে বলতে পারে যে 21 মিনিট সময় পাওয়া যায়, 20, 21, 22, 23 বা এরকম একটা সময় পাওয়া যায়। এই সময়ে প্রথমে 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 বাসে কী করতে হবে, একটি সৃজনশীল প্রশ্ন 20 মিনিটে বা 21 মিনিটে বা 22 মিনিটে নিয়ে লিখতে হবে। তোমার দেখতে হবে যে তুমি আসলে কতটুকু লিখতে পারো। এখন দেখা যায় অনেকে হাতের লেখা অনেক বেশি গতি, সে ইচ্ছা করলে একটা সৃজনশীল প্রশ্ন ক খ গ ঘ মানে 10 নম্বরের জন্য সে 4 পৃষ্ঠা লিখতে পারে, কিন্তু যা হাতের লেখা স্লো বা একটু গতি কম, সে যদি 4 পৃষ্ঠা সৃজনশীল প্রথমে প্রথম দুইটা লেখে তাহলে বাকি সবগুলো প্রশ্ন কিন্তু সে অ্যান্সার করতে পারবে না। তো সেক্ষেত্রে তার একটু কম লিখতে হবে, তার লিখতে হবে 3 পৃষ্ঠা। কারো যদি হাতের লেখা আরও গতি কম থাকে তখন তাকে লিখতে হবে 2.5 পৃষ্ঠা, এভাবে লিখতে হবে। যা হাতের লেখা বেশি গতি সে একটু বেশি লিখতে পারবে, এটা স্বাভাবিক। এখন কারো যদি হাতের লেখা গতি কম থাকে তাহলে তাকে হাতের লেখা গতি বাড়াতে হবে, এটা অবশ্যই করতে হবে। তবে 4 পৃষ্ঠা লিখতে হবে এরকম কোনো কথা নেই, কারণ হচ্ছে যে হাতের লেখা যা যতটুকু গতি আছে ওই অনুযায়ী সে কতটুকু লিখতে পারে সেই অনুযায়ী কিন্তু তাকে প্র্যাকটিস করতে হবে বাসায়, যে আমি কতটুকু সময়ের মধ্যে কতটুকু লিখতে পারি, এটা কিন্তু সে নিজেই ভালো জানে, এটা কিন্তু তাকে বাসায় নিজেটা নিজে বুঝতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনেকে গাইড বইগুলো পড়ে তা কিন্তু পড়ার পরে অনেক দিন হয়ে যায় তারপরে ওই পড়াগুলো রিভিশন দেয় না, সেটা কিন্তু রিভিশন দিতে হবে, পড়াগুলো রিভিশন দিতে হবে। তবে এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, যে কথাটা আমার বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে ক্লাসে স্যাররা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন,
এই স্যারদের আলোচনাগুলো কিন্তু অনেক দিন মনে থাকে, সেই আলোচনাগুলো কিন্তু মানে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, ক্লাসে একদম মনোযোগ দিয়ে বই নিয়ে বই সামনে রেখে তারপর হচ্ছে আলোচনাগুলো শুনতে হবে। আলোচনা না শুনলে কিন্তু পুরা জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হবে না, কারণ আলোচনা শুনলে তোমার কাছে বিষয়টা উনি যেভাবে ওনার নিজের থেকে বুঝিয়ে দেন, যেহেতু স্যাররা অনেক অভিজ্ঞ, তো তাদের তোমাদের উদাহরণগুলো হয়তো মনে থাকবে, এই উদাহরণগুলো দিয়ে হয়তো বা তুমি এটা বেশি মনে রাখতে পারো। এই হচ্ছে 7টি সৃজনশীল লেখার আমার কাছে কৌশল ছিল। তবে এই ক্ষেত্রে একটি বিষয়ে ডিফিকাল্ট, সেটা হচ্ছে গণিত, গণিতের ব্যাপারটা। তো গণিত কিন্তু এরকম 7টি বিষয়ে কিন্তু মানে রিডিং লিখতে হয় তা কিন্তু না। তো গণিতের ব্যাপার হচ্ছে যে প্রথমে সূত্রগুলো মুখস্থ করতে হবে, যে গণিতে কোন কোন অধ্যায়ে কী কী সূত্র আছে এগুলো ই করতে হবে। তারপর গণনা দক্ষতা, যেমন যোগ বিয়োগ ভাগ গুণ লসাগু গসাগু এই বিষয়গুলো বেশি ক্যালকুলেশন করতে হবে। তারপর হচ্ছে সমাধানের যে বিষয়টা, প্রত্যেকটা অঙ্কে আমরা জানি সমাধানে এখন তো কিছু থাকে, এই বিষয়গুলো শতকরা বিষয়গুলো, এগুলো যদি বেসিক জ্ঞানটা ভালো থাকে তাহলে কিন্তু গণিতে অ্যান্সারগুলো করতে পারবে। এবং যতটা না বাসায় বাংলা বা ধর্ম বা ইসলাম শিক্ষা বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করতে হয় তার থেকে বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে গণিত। এই গণিতের বিষয়টা কিন্তু খুব বেশি মনোযোগ দিতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে নব্যতিকের ব্যাপারে, এই গণিতে নব্যতিকটাও ইয়ে করতে হবে, গণিতের নব্যতিকটা যা ভালো পারে তার 7টি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে পারবে। অনেকে মনে করে যে 7টি সৃজনশীল প্রশ্নে আমি অ্যান্সার করবো, সেখানে আমার এমসিকিউ জানা না জানা থাকলেও হবে, কিন্তু না, একটি এমসিকিউ প্রশ্নই কিন্তু একটি গণিত, গণিতের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যারা শর্টকাট গণিতটা বেশি পারবে, সহজে নব্যতিকগুলো ভালো পারবে, তারা কিন্তু ইয়ে করতে হবে। এই জন্য করতে হবে কি, গণিতের ক্ষেত্রে নব্যতিকটা ভালো করে পড়তে হবে, নব্যতিক ভালো করে পড়তে হবে এবং ক্যালকুলেশন করে খাতায় লিখতে হবে। এতে দেখা যায় যে বড় বড় অঙ্কগুলো যখন তুমি সৃজনশীল করবা তখন তোমার কাছে এটা অনেক সহজ মনে হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটা দেখার জন্য। আমি আজকে আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে, যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো, তারপর আমি ক্লাসটা দিলাম। তারপর ধন্যবাদ সবাইকে দেখার জন্য, আগামী ক্লাসগুলো দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।